সনেট নাম্বার 116 শেক্সপিয়ার। ফার্স্ট তুমি সনেটের 14 লাইন্স এটা দেখো যে প্রত্যেকটা রাইম স্কিম, মাইন্ডস ফাইন্ডস লাভ রিমুভ এভি এভি মার্ক মা বার সেকেন্ড টেকে সিডি সিডি চেক্স ওয়েক্স কাম ডোম ইএফ ইএফ এবি এবি সিডি সিডি ইএফ ইএফ লাস্ট হচ্ছে প্রুভ দ্য লাভ জি জি। এটি শেক্সপিয়ারের সারা জীবনের যে কোনো শেক্সপিয়ারের সেনাটা এটাই ধরে নেবে এবি এবি সিডি সিডি ইএবি এফ জি জি। চারটা কোয়ার্টেন ফলোড বাই এ কাপলেট, চারটা কোয়ার্টেন মানে চার 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 ইঞ্চারা বারো আর টু, এটাই হচ্ছে শেক্সপিয়ার। ঠিক আছে, এটা আরেক রকমের ভার্সন পাওয়া যায়, সেটা শেক্সপিয়ার লেখে না, সেটা হচ্ছে এ বি এ বি বি সি বি সি সি ডি সি ডি ই ই, ওটা আবার জয়েন করো আর এটা হচ্ছে জয়েন করো, এটা বেশি কম্পারেটিভ মানে অনেক বেশি মানে ফ্রিডম নিয়ে নিচ্ছে সুবিধা হচ্ছে ওনার লিখতে। তো লেট মি নট টু দ্য ম্যারেজ অফ ট্রু মাইন্ডস অ্যাডমিট ইম্প্যাডিমেন্টস, তার মানে ম্যারেজ অফ ট্রু মাইন্ডস দুটো মাইন্ডের যখন ঠিকঠাক ম্যারেজ হয় মানে ট্রু সোলমেটস ছাড়া যারা কিনা সত্যিকারেরই ট্রু লাভ ক্যারিজ ট্রু লাভ ফর ইচ আদার, এটা কখনোই তারা অ্যাডমিট করবে না বা অ্যালাউ করবে না কোনো কিছু ইম্প্যাডিমেন্টস। ইম্প্যাডিমেন্টস মানে কোনো হিন্ড্রেন্স তাদের দুজনের মাঝখানে আসুক, সেটা কখনোই হবে না। এবং এটা একটা ভীষণ সত্যি কথা, উনি লিখেছিলেন 400 বছর আগে, 450 বছর আগে, কিন্তু সত্যি কথা হচ্ছে আলটিমেট লাভ যেটা, ধরো তোমার মা বা তোমার বাবা, আমরা সবাই নিজের মা বাবাকে মনে করি ভালোবাসি, এবার তুমি যদি তোমার মা বা বাবাকে ভাবো আর দে পারফেক্ট, মানুষ কোনোদিন পারফেক্ট হয় না, কোনোদিন হতে পারে না। তুমি মেয়ে হিসেবে বা তুমি ছেলে হিসেবে তুমি কি পারফেক্ট? কিন্তু তাও ইউ অলওয়েজ কনসিডার ইউর প্যারেন্টস অ্যাজ দ্য বেস্ট প্যারেন্ট, বেস্ট প্যারেন্টস অফ দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড আই এম শিওর দ্যাট দে অলওয়েজ কনসিডার, যতই বকুক অন্যকে তুলনা দেখা তবুও বলবে মাই সন মাই ডটার, যাই হোক হি অর শি ইজ দ্য বেস্ট চাইল্ড অন আর্থ, কারণ তোমার যত ড্রব্যাকস থাকুক যতই তোমার ইয়ে থাকুক তুমি তার অ্যাপলাম নাই, তাদের যত নেগেটিভ ভাব থাকুক, তোমার অন্যের মা বাবার অনেক পজিটিভ ভাব, কিন্তু তুমি কখনোই ভাবতে পারবে না যে ঠিক ভালোবাসা কিন্তু এটাই তোমাদের চোখে ভালোবাসা মানে, মানে লাভ মানে কিন্তু এখানে অনেক ছোটো অর্থে ব্যবহার করা যেতে পারে, মানে ম্যারেজ বলছে যে বিয়ে বা অ্যাফেয়ার এগুলোর ক্ষেত্রে সেখানেও কিন্তু একই জিনিস হয়। আমরা মনে করি যখন হোয়েন এভার উই উইল ফল ইন লাভ অর উই উইল স্টার্ট লাভিং তার মানে সে পারফেক্ট হবে, কোনো দিন হতে পারে না, কেউই পারফেক্ট না। লাভ কথাটার মানে কি একে অনের ইমপারফেকশনটাকে, ইমপারফেকশনটাকে হাইড করে তার পারফেকশনটাকে হাইলাইট করে জীবনটাকে সুন্দর বানানো, দিস ইজ দ্য ফ্যাক্ট। আমার নেগেটিভ প্রচুর দিক, আঙ্কেলের নেগেটিভ প্রচুর দিক, আমি যদি এখন সবসময় মনে করি না 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 এটা ঠিক না ওটা ঠিক অমুকের তমুকটা ঠিক, তাহলে কোনোদিনই লাভ সবসময় এই ইম্প্যাডি যেই জায়গাটা প্রথমেই বলছে যে কোনো ইম্প্যাডিমেন্টসকে সে অ্যাডমিটই করবে না, ঠিক আছে ওর এটা খারাপ তো ঠিক আছে চলে যাবে। সত্যি কথা, তুই যদি একটু ভালো করে ভাবিস, তুই বিদ্যাসাগরের কথা বল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের কাছে কী মেয়েদের শিক্ষা হেন তেন, আমি যখন একা বসে ভাবি যে আচ্ছা উনি যে এত বাইরে সময় দিতেন উনি কি আদৌ বাড়িতে সময় দিতে পেরেছেন তার ওয়াইফকে বা তার ছেলে মেয়েকে? তার ছেলে তো একদম অপদার্থ ছিল, ভয়ঙ্কর বাজে, একদম অ্যাট কন্ট্রাস্ট টু বিদ্যাসাগর, কেন হলো? তাহলে ওর মিসেস নিশ্চয়ই বাবাকে সারাক্ষণ অন্যেরটা করে ফেলে ওর নিজের ছেলেকেই দেখো না, হয়তো হয়েছে আমরা তো সেটা জানি। বিদ্যাসাগরের শেষ জীবনে বিদ্যাসাগরকে থাকতে হয়েছিল সাঁওতালদের সঙ্গে, তার ডেথও হয় সাঁওতালদের ওখানে,
মানে নিজের ছেলেকে একজন, উনি তো বিধবা বিবাহ চালন করেছিলেন, উইডোরি ম্যারেজ, উনি একজন উইডোর সঙ্গে বিয়ে দিয়েছিলেন, ওই উইডোটাও ওকে দেখেনি। মানে এগুলো যদি ভাববি তাহলে আদৌ কি হিউম্যান লাইফ এটা একটা ইয়ে? এই এর মধ্যে আমরা ভালো থাকি কেন? আমরা এই যে লাভ, লাইক, এই যে জিনিসগুলো বা আমরা একে অন্যের এফেকশন, আমরা একে অন্যের ফিলিংস, এটার জন্যই আমরা হিউম্যান আর অ্যানিমাল অ্যানিমাল। তো সেখানেই যদি আমরা বলি যে ইম্পেডিমেন্টসকে অ্যাকসেপ্ট করি যে কোনো দুজনের সোলের মধ্যে, যারা কিনা একে অন্যের জন্য দে হ্যাভ দে ফিল লাভ ফর ইচ আদার, সেটা কখনোই কোনো ইম্পেডিমেন্ট, কখনোই কোনো হিন্ড্রেন্স কখনোই সেটাকে আসতে দেবে না। ভানুর একটা, ভানু একটা কমিক আছে, সেখানে ওখানে আছে হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া শুরু হলো, শুরু হলো তো সকালবেলা, রাত্রেবেলায় গিয়ে ঝগড়াটা আর থাকে না। কেন থাকে না? রাত্রেবেলা যখন কাজ টাজ করে ঢুকলো তখনই দুজনের মধ্যে, মানে আলটিমেটও থেকে একে অন্যের যে কোনো কিছু দুজনের মাঝে, সকালবেলা মনে হলো দুজনের মাঝখানে না জানি কী লেগে, তাড়াতাড়ি খেতে দাও, হ্যাঁ বাচ্চাটা, তোমার বাচ্চাটা কাঁদছে, বাচ্চাটা এখন কাঁদে কেন বলতে, হ্যাঁ আরে বলে নিজের বাচ্চাকে বলতেছে বউ যে শোন গলার মধ্যে একটা ঘড়ি ঝুলাই দিলাম, সময় ধরে কাঁদবি, বাবা যখন অফিস যাবে কাঁদবি না, এরকম মজা করা। তারপর তো বাবা চলে গেল অফিসে, তারপরে সারাদিন পরে যখন অফিসে আসলো, আরে তোমার জন্য অমুক কিনে নিয়ে আসছি, এই যাওয়ার আগে হয়তো মনে হলো এখনই মনে দুজন দুজনের মধ্যে মানে মারামারিও শুরু হতে পারে, কিন্তু শেষে আর সেটা থাকে, তার মানে কি দুজনের মাঝখানে কোনো হিন্ড্রেন্স আসবে না। আর এখন দেখি যে কোনো রিলেশনশিপের মধ্যে, সেটা যেটাই হোক, দেখা যায় ওদের মধ্যে মানে মিউচুয়াল করতে আরেকজন হচ্ছে। আমি যখনই দেখি মিউচুয়াল করতে যে সম্পর্কে, যে হাজব্যান্ড ওয়াইফ হোক, যেখানে একটা ঢুকবে না সেই রিলেশনশিপ আর থাকবে না, কারণ আমরা একে অন্যের যে জিনিস মানে ইম্পেডিমেন্টসকে আমাদের দুজনের মাঝখানে রাখবো, সে যে কোনো ইম্পেডিমেন্টস। লাভ ইজ নট লাভ হুইচ অল্টার্স, লাভ তো সেটা লাভই না যেটা চেঞ্জ হয়ে যায়, ওয়েন ইট অল্টারেশন ফাইন্ডস, যখনই এটা অল্টারেশন ফাইন্ড করে এটা অল্টার হয়ে যায় তখন সেটা ভালোবাসা হতেই পারে না। সো যখনই ইনএভিটেবল কোনো চেঞ্জ টাইম আসবে চেঞ্জ করার, সেটা স্পিরিচুয়াল হোক, সেটা মেন্টাল হোক, সেটা ফিজিক্যাল হোক, যাদের কিনা সত্যিকারের লাভ ক্যান নেভার চেঞ্জ, কারণ লাভ, ট্রু লাভ কখনোই চেঞ্জ হয় না। লাভ ইজ নট লাভ হুইচ অল্টার্স, লাভ ইজ নট লাভ হুইচ বেন্ডস উইথ দ্য রিমুভার টু রিমুভ, যেটা কিনা পার্সন, ইফ দ্য আদার পার্সন বিকামস মোর ডিস্ট্যান্ট, রিমুভার টু রিমুভ, তাতেও বেন্ড হয় না। ওয়ান হু ট্রুলি লাভস রিমেইন সেফ, সেই লাভ কখনো বেন্ড হয় না, বেঁকে না। উইথ দ্য রিমুভার, রিমুভারের সঙ্গে টু রিমুভ, এটা রিমুভ হয়। তো রিমুভ করতে পারে না, রিমুভারের সঙ্গে সঙ্গেও সে রিমুভ হয় না, এইরকম হচ্ছে লাভ হবে। ও নো, ইট ইজ an ever fixed mark that looks on tempests and is never shaken, eta je emon ever fixed mark jeta kina tempest pochondo samudrik jhore o seta shaken hoy, samudre ki thake lighthouse thake, lighthouse gulo emon strong thake যে সমুদ্রের ঝড়ে লাইট হাউস দেখবি, যে আগে আমরা পড়ছি যত লাইট হাউসটা দেখে বুঝতে পারছি, আচ্ছা ওই লাইট হাউস তাহলে আমি কাছাকাছি আছি, ওটা কখনো শেখেন হয় না। সো এটাও একটা ইমেজ তোমার সামনে দিয়ে দিল যাতে তুমি ফুল মানে বুঝতে পারো হাউ কনস্ট্যান্ট লাভ উইল বি। ওয়ান কংক্রিট ইমেজ অফ দিস আইডিয়া ইজ অফ এ লাইট হাউস, হাউ গ্রেট দ্য স্টর্ম ইজ, the lighthouse always will be constant at a single point so that
the sailors can trust and they may come back to in the when there will be a storm. শেক্সপিয়ার এই যে কম্প্যারিজনটা টানছেন যে একটা লাভিং রিলেশনশিপ এটা হচ্ছে একটা পারমানেন্ট সাইন, যেখানে যখনই ঝড় হবে সেখানে ওই লাইট হাউসে গিয়ে সামনে চলে আসতে পারবে। লাইট হাউস যেটা কিনা স্টেবিলিটি, যেটা কিনা লাইট দেয়, লাভও তাই হবে, সবসময় লাইট দেবে, সেটা স্টেবিলিটি। দেখবা সেই হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ লাভটা খুব কনস্ট্যান্ট, যেখানে কিনা একে অন্যের নেগেটিভটা সামনেই আর কি মারা যায়, একে অন্যের সামনেই একে অন্যই আর কি মারছে। হ্যাঁ ও আর ছাড়ো ওদের, হ্যাঁ তুমি কেন আমার নামে বললাম, তুমি তো তা হবে না, আরে বললো বললো আমার নেগেটিভটা বললো, ওরও তো নেগেটিভ আছে, পরে বললো তোমারটা ঠিক আছে টাটা বলো। মানে আমার এক দেওরের বাড়িতে যাই, খুব মজা লাগবে, হাজব্যান্ড আর ওয়াইফ কি মানে ওদের মধ্যে যে খুব মানে অসাধারণ, সে সিনেমায় যেরকম দেখায় যে একেবারে একে অন্যের জন্য পাগল সব নাই, কিন্তু দুজন দুজনের যে একে অন্যের যে মজা করে, হ্যাঁ মজা করে, দেখ একে অন্যকেই আর কি মেরে মজা করছে, ও তোমার সব ব্যাপারটাকে পাতা দিচ্ছে না, ও ক্যাজুয়াল হয়ে আবার ওকে বলছে, ওই দুজন দুজনের মধ্যে নিয়ে নিয়েছে। আঙ্কেল অনেক সময় আমি ইয়েতে যেতাম বাইকে, ফোন করব ওই ওই দেওর, আমরা সব বসছি, বলে কি কী বাবা তোমাকে দাদা ফোন করে কিসের জন্য, আমি ক্যাজুয়ালে বসে আছি, বলে কি না মজা, মানে এই করে যে আমরা হালকা হয়তো হতে পারি, এবং যে কোনো মানে লাভ রিলেশনশিপের মধ্যে কংক্রিট কিছু ধরে নিয়ে আগালে সেটা শেষ, আমাকে কি যে আমাকে ভালোবাসে সেই তো আমাকে খারাপ কথা বলতে পারে, এটা করো না এটা করা উচিত না, যে আমাকে বলবে না বাবা ওকে খারাপটা বলা যাবে না, তাহলে কি আমি সেটাকে ভালোবাসতে পারলাম? বা তুমি কি আমাকে যদি সম্পর্কের মধ্যে আমি যদি কোনো বন্ধুকে ফোন করি, আরে দেখ না তোর ফোনটা, আরে আমাকে কোনো এক্সপ্লেনেশন দিতে হবে না, যদি তোর আর আমার রিলেশনশিপ ঠিক থাকে কোনো এক্সপ্লেনেশন লাগবে না, আর তোর যদি এক্সপ্লেনেশন দিতে হয় তাহলে সেই রিলেশনশিপ রিলেশনশিপই না। তা আমার দেওরি আর কি মানে যখন তোমাকে ফোন করে কেন জানো তো, ফোনটা ধরে বলে রাস্তায় কিছু হইলো নাকি, মরলেই তো একটা বিয়ে করতে পারো, আবার এনে হা হা হু চললো, এইগুলো মজা, বেশ মজা এগুলো। এখন ওটা নিয়ে যদি আমি এক করি, হ্যাঁ কেন হাসলি কেন করলি, আমি মরে গেলে তুই তাহলে তো হয়ে গেল, মানে লাইফ তো টু আ গো চলতে থাকো, এটার মধ্যে কোনো ইয়ে নেই, কারণ আমি যদি ওকে ভালোবাসি তাহলে আমি কোনো উইদাউট এনি আনকন্ডিশনাল লাভ হবে, ও যদি আমাকে বলে আনকন্ডিশনাল, সেখানে যদি কন্ডিশন অ্যারাইজ করে যে এই কন্ডিশনের জন্য আমার লাভ কমে যাবে, তাহলে সেই কন্ডিশন হলো মানে কিন্তু আমার লাভ নেই। সো ফেয়ার ওয়েদার্ড হবে না, অল ওয়েদার্ড লাভ হবে, তাই না? সো স্ট্রং কাপল অলওয়েজ ফেসেস স্টর্মস অ্যান্ড দে ফাইট টুগেদার, দে স্ট্রাগল টুগেদার, বাট দে নেভার রিয়েলাইজ দ্যাট দ্য স্টর্ম ইজ জাস্ট ড্যামেজিং দেয়ার লাইফ, কারণ তার লাভটা এত স্ট্রং হয়। তবে একটা কথা বলি, যতই লাভ থাকুক পকেটে পয়সা না থাকলে লাভ হবে না, আগে পড়াশোনা করে চাকরি পেতে হবে, তারপর যত লাভ টাভের গল্প। হ্যাঁ, সো স্টর্মস এখানে স্টর্ম কি বুঝিয়েছে, যে স্টর্ম স্টর্মেও যেরকম একটা লাইট হাউস ঝুমে পড়ে না, আমাদের জীবনের যে স্টর্ম স্ট্রাগল সেখানেও লাভ কোনোদিনও আনশেকেন হয়ে থাকে। ইট ইজ দ্য স্টার টু এভরি ওয়ান্ডারিং বার, যে ওয়ান্ডার করে, ওয়ান্ডার করা মানে এইমলেসলি যে শিপগুলো এদিক ওদিক ঘুরে বেড়ায়, এ এখন তো নেহাত আমাদের স্টার দেখে চলে না, আগে তো আর এত মেশিন ছিল না, টেকনোলজি এত ইয়ে ছিল না, তখন কী দেখে ওরা সমুদ্রের দিক দেখত, ধ্রুব তারা, নর্থ দিকে যে তারা সেটা দেখে ওরা ঠিক করত। তাই বলছে লাভ হচ্ছে সেই নর্দার্ন স্টার, এই যে এখন যে নেভিগেশনের জন্য যে টেকনিকগুলো ডেভেলপ করেছে, তার আগে নেভিগেট করতো করতে গিয়ে কী ব্যবহার করতো সব সেইলাররা, সেইলার্স ইউজ টু ওয়াচ দ্য স্টার্স, নর্দার্ন স্টার্স ফর নেভিগেশন, আর ওটা দেখে তারা বুঝতে পারত কোনটা নর্থ, তারপরে তো কম্পাস আসলোই। সো এখানেও শেক্সপিয়ার কী বুঝিয়েছেন, যে ট্রু লাভস কমপ্লিটলি আমরা কী বুঝাই, জাস্ট লাইক
as steady as northern sky. Moreover, the sailors always had a faith, সেরকম trust. তাই লাভের মধ্যে trust থাকা খুব জরুরি. To trust each other blindly is a form of love. Clear? Next point কি আছে? Whose words are known, although his hide be taken, love is not time's food. এই লাভের যে ওয়ার্থ সেটা আননোন, মেজার করা যায় না. অলদো হিজ হাইট বি টেকেন, হাইটটা নেওয়া যেতে পারে, কিন্তু লাইভ ইজ নট টাইমস ফুড, সময় কখনো লাভকে কখনোই বোকা বানাতে পারে না. কারণ লাভ কখনোই টাইমের আন্ডারে নয়, লাভ কখনোই টাইমের আন্ডারে নয়. Clear? Although his though rosy lips and cheeks, amra poina rosy lips cheeks within, rosy lips and cheeks within, his bending sickle's compass come, bending sickle's compass come, ei je lips and cheeks সময়ের সঙ্গে সঙ্গে তো বেন্ডিং হবে. এটা শেক্সপিয়ারের প্রত্যেকটা সনেটে আছে. টাইম উইল কাম অ্যান্ড টেক মাই লাভ, মানে আমি সমুদ্রের ধীরে বসে আমি লিখলাম আমার প্রেমিকের নাম বা প্রেমিকার নাম, সমুদ্রের ঝড় আসলো, সমুদ্র ঢেউ এসে নিয়ে গেল, আবার লিখলাম আবার গেল, কিন্তু আমি যে পোয়েমের মধ্যে দিয়ে যে লাভ লিখলাম সেটা কম. সবসময় ওনার এইরকমই লাভ কখনোই কি দিয়ে যায় না, সময়ের অপেক্ষায় থাকে না. লাভ ইজ নট কন্ট্রোলড বাই টাইম, বিউটি ফেড হয় উইথ টাইম অ্যান্ড এজ. ট্রু লাভ অলওয়েজ এন্ডিওরস বিয়ন্ড মর্টাল লিমিট, মর্টাল লিমিটের ঊর্ধ্বে চলে যায় হচ্ছে লাভ. রোজি লিপস রোজি চিকস, তাদের সিকলস কম্পাস কাম, তাদের বেন্ডিং হয়ে, সিকল মানে হচ্ছে কাস্তে, কাস্তেগুলো এরকম ব্যাখ্যা থাকে না ওরকম, সিকলস কম্পাস কাম, লাভ অল্টার্স নট, ভালোবাসা কখনো অল্টার হয় না. উইথ হিজ ব্রিফ আওয়ার্স অ্যান্ড উইকস, তার ব্রিফ আওয়ার্স অ্যান্ড উইকস, আওয়ার্স অ্যান্ড উইকস তারা কতক্ষণ স্টেবল হয় ব্রিফলি, তারা চেঞ্জ হয়ে যায়, বাট লাভ নেভার অল্টার্স. বাট বিয়ার্স ইট আউট ইভেন ইন দ্য এজ অফ ডুম, শুধু তা না, এই লাভ বিয়ার্স করে, কতক্ষণ বহন করা যায়, এজ অফ ডুম, ডুমের এজ ধারে এসেও লাভ কোনোদিন অল্টার হয় না. ইফ দিস বি এরর, এই যে উনি বললেন, এই যে স্পিকার, ইফ দ্য স্পিকার হ্যাজ গিভেন দ্য ডেফিনেশন অফ লাভ, ইফ দ্যাট ডেফিনেশন ইজ প্রুভেন রং, যদি হয় আপন মি প্রুভড, যদি এটা রং প্রুভড হয়, আই নেভার রিড. শেক্সপিয়ারের মতো এত বড় সনেটিয়ার বলছে, তাহলে আমার কোনো পোয়েম আর পোয়েম না. Nor no man ever loved, kono manush bhalobashei na, tar mane no one has ever truly loved, tale kono manushi shottikare bhalobasha bhalobasheni, ar ami ja likhechi seta kono tai likhini, ta ki hoy amar poem poem or poem onar poem gulo eto eto popular poem, tar mane o uni poet thik manush bhalobashche uthi. ঠিক আছে.